মোকাবেলায় যেসব কোম্পানি টেন্ডার দিয়েছিল ওদের টেন্ডার অ্যাকসেপ্ট হয়নি। এখন থেকে আমাদের কাজ দ্রুত গতিতে করে যেতে হবে, কারণ আগামীতে যেন সবগুলো টেন্ডার আমরা সহজেই পেতে পারি আর কাজেরও যেন দেরি না হয়। ড্যাডি, সরি টু ডিস্টার্ব ইউ। ড্যাডি, এক্ষুনি আমাকে একটু এয়ারপোর্টে যেতে হচ্ছে। আজ তো তোমার কোনো ফ্লাইট ছিল না, কিন্তু হঠাৎ মেসেজ পাঠিয়েছে যেতে, কিছুই বুঝতে পারছি না। কিন্তু কোন দেশে যাওয়া হচ্ছে তাও তো জানি না, বাট ডিউটি ইজ ডিউটি। ওকে মাই সন। আঙ্কেল, আপনি তো সবই ভুলে যান, বলুন তো আজ কি বার? ও, আজ মঙ্গলবার। বলুন তো আজ কে আসবে? ফয়সাল। ফয়সাল এলে তুমি খুব খুশি হও। আঙ্কেল, এবার তোমার সাথে কোন আপোষ নেই ভাতিজা। কেন অঙ্কেল? লাস্ট টাইম তোমাকে লুঙ্গি দিতে চেয়েছি, তুমি নিতে চাওনি। সিল্কের শাড়ি দিতে চেয়েছি, তুমি মানা করেছো। এমনকি একটা বাঁদর দিতে চেয়েছি, তা তুমি মানা করেছো। অত মানা করো কেন? অত মানা করো কেন? হ্যাঁ, ওসব মানা টা না আমি আর শুনছি না। ঠিক আছে আঙ্কেল, এখন থেকে আপনি যা দেবেন আমি তাই নেব। ঠিক আছে, তাহলে আমি বাজারে যাচ্ছি জবরদস্ত একটা উপহার কিনে আনতে। তুমি ঢাকায় গিয়েছিলে? কতবার গিয়েছি, কিন্তু আপনি কাপড়ে কি দেখছেন? আমার অতীত। ঠিক বুঝলাম না। এই কাপড়। কি আছে এই কাপড়ে? এই কাপড় একটা ইতিহাস বাবা, যেখানে আমার স্মৃতিচিহ্ন জড়িয়ে আছে। তুমি জানো না, এই কাপড়ের এক একটি সুতোয় আমার প্রেম প্রীতি সুখ আর দুঃখের কত না স্বপ্ন লুকিয়ে আছে। এই কাপড় সেই দেশ থেকে এসেছে যে দেশে ভালোবাসার প্রদীপ জ্বলে, সেখানে নদীর স্রোত প্রেমের কথা বলে বাবা। কি, আপনি কখনো ওখানে ছিলেন? হ্যাঁ, বাস এই মনে করো হৃদয় এখানে, স্পন্দন ওখানে আছে, আত্মা ওখানে, দেহ এখানে রয়েছে। কই, আপনি আগে কখনো তে কথা বলেননি? আমার দারিদ্রের কাহিনী তোমাকে এই প্রাচুর্য ভরা সমাজে আমি শোনানো জরুরি মনে করিনি। শুনতে চাইলে শোনো, ওই দেশে আমার অতীত রয়ে গেছে,
আর আমার বন্ধু আনোয়ার, আমার সেই বন্ধুর নাম, এক অন্ধকার রাতে হঠাৎ করেই আমাদের দেখা হয়, পরিচয় হয়। কে তুমি? বিপথে চলে গিয়েছিলাম, আমাকে এবার আইনের হাতে তুলে দাও। অসুবিধাটা কি ছিল? অভাবের সংসারে মানুষ হয়তো সবকিছুই করতে পারে। মনে হয় প্রথমবারের মতো চুরি করতে বেরিয়েছো। তাই তো প্রথমবারই ধরা পড়ে গেলাম। এখন কি চাও তুমি? বোন আর অসুস্থ বউয়ের খাবারের জন্য এসেছিলাম। আজ যে অন্যায় আমি করেছি তার যদি যে শাস্তি দিতে চাও আমি মাথা পেতে নেব। এই হাত আমার দিকে না বাড়িয়ে এই দিকে বাড়াও। এই চালগুলো মাটিতে ছড়িয়ে আছে, ওগুলো তুলে নিয়ে যাও। আমি কখনো ভিক্ষা নিই না। তুমি তো চুরি করতে এসেছিলে, চুরির খাদ্য ভিক্ষের খাদ্যের চেয়ে জঘন্য হয়, বুঝলে? তাই ওগুলো ওখানেই পড়ে থাকবে, আমার ঘরে কখনো যাবে না। তার জন্য ধন্যবাদ। পেলে ভাইয়া? পেয়েছিলাম, কিন্তু এত ভারী ছিল যে নিজেই ভেঙে গেছি। ভাবি জ্বরে আর ক্ষুধার জ্বালায় ছটফট করছে ভাইয়া। ওকে বলে দে আমার জন্য এই দুনিয়ায় কিছুই নেই। ওকে মরে যেতে দে, মরে যেতে দে। এই পৃথিবীতে এখনো মানুষের মতো মানুষ জীবিত আছে বন্ধু। তুমি তুমি এখানে কি করে এলে? আমার বাসা থেকে আসার সময় তোমার পায়ের যে চিহ্ন রেখে এসেছিলে সেটার উপর হেঁটে এখানে চলে এলাম। গরিব আমিও, সেজন্য কষ্টের ব্যথাটা বুঝি আর খিদের জ্বালাও। এটা কি? এটা কোনো ধনীর দৌলত নয় যে গরিবের কাজে আসতে পারে। দয়া করতে এসেছো? দয়া? না না না, ছোট্ট একটা আশা নিয়ে এসেছিলাম। কিন্তু কিন্তু আমি জানি গরিবের মনের অহংকারটা কোথায়, তাই অনুরোধ করছি রক্তের সম্পর্কটাকে ক্ষুধার আগুনে জ্বালিয়ে যদি ইজ্জতের দিকে তাকাও তবে তুমি পাষাণ মানুষ নও। তোমাকে আমার রক্তের কসম, তোমার দুঃখে কষ্টে চোখের জলে আমাকে জড়িয়ে নাও। লোকে আমাকে আমজাদ বলে জানে, কিন্তু তুমি আমাকে বন্ধু করে আজ তোমার কাছে টেনে নাও। এই অন্ধকার রাতটাকে মুছে ফেলার জন্য মনের রাস্তায় এক নতুন দীপ জ্বালাও। এসো বন্ধু, বুকে এসো বন্ধু, সব কিছু ভুলে যাও। আয় বোন, আজ থেকে মনে কর আমরা তোর দুই ভাই। মুন্সিজি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মুন্সিজি। আসসালামু আলাইকুম মুন্সিজি। কি ভাবছিলে মুন্সিজি? আমি তো আমার বাড়ি চলে গেছিলাম আমার বউয়ের কাছে। আইতে দেয় না, বারবার ধরে রাখে, গলায় গলায় চুল দিয়ে সুর জুড়ি দেয় আর হাসে, মনে হয় যেন বিজলি পড়তে আছে। তোমার বউ খুব সুন্দরী মুন্সিজি, সুমিতা কবরী তো তার চাকরানির মতো লাগে, এই আমি বলে রাখলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক কইছ, কিন্তু তুমি আমার বউ কই দেখছ? কই দেখছ তুমি? তুমি তো বলছো, সেজন্য আমি তার প্রশংসা করে দিলাম। তুমি তো আজব মাল মুন্সিজি, গায়ে গতরে বউর পেছনে দৌড়া দৌড়াতে পাতলা হয়ে গেছো। কি রেশমি দাড়ি তোমার, যেরকম স্বামী তার বিবিও তো ওরকম হবে। এই নাও সিগারেট খাও। না সিগারেট জ্বালাও, ধরো জ্বালাও। এত খাতির কিসের? কিছু কাম কাজ পড়ছে বুঝি? আরে মুন্সিজি, তোমার জন্য এক মামুলি কাজ, বাঁ হাতেরও নয় বাপায়ের জুতা। জুতা? কারোর জুতা মারতে হইব? না, আমার এক ঘনিষ্ঠ বন্ধুর জন্য চাকরি চাই। তুমি খুব ভালো, আমার বরে সুন্দরী কইছ, তোমার কথা কি আমি ফালাইতে পারি? কার লিগে চাকরি চাই? ওই যে সামনে দাঁড়িয়ে আছে ও আমার বন্ধু, ওর একটা চাকরি ভীষণ দরকার।
কেন আমার সর্বনাশ করতে চাও জানো? উনিকে চাকরিটা দিয়ে দাও, না হলে বেচারা না খেয়ে মারা যাবে। আরে উনি না খাই আমার বকেন, আমি তো ওর পুরা খানদানকে চিনি, ওরা অনেক বড় লোক, ভালো খায় ভালো পরে। ওর বাবা এক বাইজিরে দ্বিতীয় বিয়ে করছে, এই জন্য বাবার সঙ্গে ঝগড়া কইরা ওর নিজের যুবতী বোনকে লইয়া আলাদা বাড়িতে থাকে। তুমি সত্যি কথা বলছো মুন্সিজি? আমার বউয়ের মাথার কসম, যদি আনোয়ারের বাবা খবর পায় যে আমি ওর ছেলেকে চাকরি দিছি, তাহলে আমার বহুত মুসিবত হইব, আমার চাকরিটাই চলে যাইব। মুন্সিজি তুমি যা বলছো তা যদি সত্যি হয় তো আনোয়ারের মতো ভদ্র মানুষের সত্যি একটা চাকরি হওয়া উচিত, অন্য কাউকে চাকরিটা দিও না, তোমার জোয়ান বউয়ের কসম। হায় রে জালিম, তুমি আমারে কি কসম দিয়ে দিলা? বউয়ের নামে আমি তো পাহাড়ের লগে লড়তে পারি, তুমি যখন কইতে আছো আজ থেকে ওর চাকরিটা পাক্কা। পাক্কা আনোয়ার চাকরি পাক্কা হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ পাক্কা। আমজাদ ভাই তোমাকে কারখানায় চাকরি করার প্রস্তাব দিল, আর তুমি সেই প্রস্তাব মেনে নিলে? এছাড়া উপায় কি বল? ক্ষুধার জ্বালায় তোদের মুখখানা শুকিয়ে থাকে, এক মুঠো খাবার তুলে দিতে পারি না, তাই বাধ্য হয়ে আমি রাজি হয়েছি মনি। ভাইয়া, রাজি হবার আগে একবার ভেবে দেখেছো? জীবনের সাথে আজ যে আপোষ তুমি করলে, এই আপোষটা যদি বাবার সাথে করতে, তুমি শত শত মানুষকে নিজের কারখানায় চাকরি দিতে পারতে। হ্যাঁ পারতাম, কিন্তু করবো না, যে বাবা সামান্য একটা বাইজির মোহে আমাদেরকে অবহেলা করেছে, আমাদের ভালোবাসা বাইজির কাছে লুটিয়ে দিয়েছে, তার সাথে আর কোনো আপোষ নেই, না না তাকে কিছুতেই শ্রদ্ধা করতে পারবো না। ভাইয়া জানি মনি, আমার এই জীবনের জন্য তোর দুঃখ হয় কষ্ট হয়, কিন্তু কি করব বল? আজ তুই কোথায় স্বামীর ঘরে থাকবি, স্বামীর সোহাগে সুখী হবি, অথচ আমার জীবনের সাথে নিজের ভাগ্যটা জড়িয়ে নিয়ে তুইও কষ্ট করছিস, তোদের এই কষ্ট আমি আর সইতে পারি না রে, সইতে পারি না। হারাম দাদা, মাসে মাসে আমার টাকাগুলো গুনতে বেশ মজা লাগে, আমার কাজটা করতে তো কষ্ট হয় কেন? খারাপ কাজ করতে একটু দেরি হয় ওস্তাদ, তবে আর কিছুদিন। এবার যে বুদ্ধি করেছি, ওই আনোয়ার মিয়ার বোন মনি, তোমার বউ হয়ে তোমার মনের প্রেমের সারিন্দা বাজাবে। কেমন করে? তুমি তো বৌমরা বিধবা ওস্তাদ, তোমার সাথে আনোয়ার মিয়ার বোন বিয়ে দেবে না, তাই এবার আমি ঠিক করেছি, এবার আমি নিজে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। হারামখোর, আমার কি আমারই মাথায় কাঁটা ভাঙতে চাস? কথা শেষ না করতে করতে তুমি রাগ করছো কেন ওস্তাদ? বিয়ে করব আমি আর ঘর করবে তুমি। তার মানে আমি বিয়ে করে তালাক দেব আর অমনি তুমি নিকা করে নেবে, বুদ্ধিটা কেমন বুঝলো ওস্তাদ? যা করবি তাড়াতাড়ি কর, আমার আর দেরি হচ্ছে না। আমি এক্ষুনি মনির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। তুমি আবার কেন এসেছো? উপকার করতে। তুমি করবি উপকার? তুমি তো একটা কসাই। যা, মানুষকে আমি হাসাই আর তুমি বলছো কসাই? কসাইয়ের যে একটা মন আছে তাই তোমাকে জানাতে এলাম। যা বলবে তাড়াতাড়ি বলো। না মানে বিয়ের কথা কি? না, কার বিয়ে? মানে তোমার সঙ্গে আমার। আমি তোমাকে বিয়ে করে আনোয়ার মিয়ার কষ্ট থেকে মুক্তি দিতে চাই। সত্যি? মিথ্যা আমি কি করে বলি বলো? মনে তুমি আমার প্রস্তাবে রাজি হয়েছো? তুমি আমার জীবনে বিয়ের প্রথম প্রস্তাব নিয়ে এসেছো, আমি কি খুশি না হয়ে পারি? তাহলে পাকা কথাটা নিশ্চয় হবে। তার আগে তুমি বসো, আমি হলুদ নিয়ে এসে তোমাকে মাখিয়ে দিই। সত্যি বলছো? আমি কি মিথ্যে বলতে পারি? বিয়েটা একবার হয়ে যাক, তালাক না দিয়ে পালিয়ে যাব। আগে চোখ বন্ধ করো, আমি সাজিয়ে দিই
তারপর দেখবে। এই ভালো করে সাজাবে কিন্তু, খুব ভালো করে। তো নাও বন্ধ করলাম। আর সাজাবে না, কোথায় গেলে? হ্যাঁ, এবার চোখ খুলো। হ্যাঁ দেখ মুখে চুনকালি মাখিয়ে দিয়েছি, এবার ছাটা মেরে বিদায় করবো। ঠিক আছে, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। এই চুনকালি আনোয়ারের বোন মনি তোর মুখে দেয়নি, দিয়েছে আমার মুখে। তুই কোনো চিন্তা করিস না, সোজা আঙুলে যখন ঘি ওঠেনি তখন আঙুলটা পেঁকা করেই তুলতে হবে, নইলে আমার এই অপমানের জ্বালা আমি কিছুতেই ভুলতে পারবো না। তাই নিতে হবে ওস্তাদ, আর তা না হলে আমি বুঝবো তুমি পুরুষ নও, তুমি একটা কাপুরুষ। অসম্ভব, মনির বিষ দাঁত আমি ভাইয়া তোমার খাবার। শুধু আমার একার দিয়েছিস? তোমার বোন কি এত স্বার্থপর ভাবলে কি করে ভাইয়া? তুমি যে আমজাদ ভাইকে কিছু না দিয়ে খেতে পারো না তা আমি জেনেই দুজনে খাবার দিয়েছি। মনি আসলে কি জানিস, আমজাদও তোকে বোনের মতোই ভালোবাসে, ওর মনটা বড় সরল। সরল বলেই তুমি তাকে বন্ধু বলে বুকে টেনে নিয়েছো। যাও, দেরি হয়ে গেল। হ্যাঁ, তোর ভাবির দিকে একটু খেয়াল রাখিস। ভাবির জন্য তোমাকে ভাবতে হবে না, আমি থাকতে ভাবির কোনো অসুবিধা হবে না। তা আমি জানি রে মনি, জানি। চলি। তোমাকে ধন্যবাদ জানাবো? আরে পাগলে তো ধন্যবাদ জানাবার কি আছে, তুমি শুধু আমার বন্ধু নও, আমার ভাই। গেল কেন, মেয়ে তো খোদার রহমত। না ও কথা না, ভাবছি ছেলে হলে ভালো হতো। দোত্তরি, তুমি কি ভাবছো আর আমি কি ফয়সলা করেছি? তার মানে? তার মানে মানে যে তোমার মেয়ে আর আমার ছেলে। হ্যাঁ, আমার ছেলে তোমার মেয়ে। হ্যাঁ, কি বুঝেছো? কিছু না। বুঝলে না? না। দুজনের পাঞ্চেনি হবে, বিয়ে হবে, তারপর বাচ্চা হবে, তারপর তাদেরও বাচ্চা। হ্যাঁ, কেয়ামত পর্যন্ত আমাদের বন্ধুত্বের বন্ধন থাকবে। বুঝেছি বুঝেছি, তোমার যা ফয়সলা আমারও তাই ফয়সলা। একটু আসুন। হ্যাঁ ঠিক আছে, নড়বেন না, কেমন? নড়বেন না। রেডি, ওয়ান টু থ্রি। আমার আর আনোয়ারের দোস্তির সূত্র ধরে
ছোটবেলায় তোমার আর বিনার বাগদান করে দিয়েছিলাম। তোমার নানা নানি দুর্ঘটনায় মারা গেলেন, তাদের বিরাট ব্যবসা আমাকেই দেখতে হলো। কিছুদিন পর তোমার মাও মারা গেলেন, তারপর আমার ঠিকানাটা ভেঙে চুরমার হয়ে গেল, সেই সাথে আমার প্রিয় বন্ধুও হারিয়ে গেল। কিন্তু আমার মন বলে ও বেঁচে আছে, আমি তোমাকে ছবি দেব, তুমি ওকে খুঁজে বের করো বাবা। ড্যাডি, আমার আনোয়ার আঙ্কেল যদি বেঁচে থাকে তাহলে আমি ওয়াদা করলাম যেভাবেই হোক তার ঠিকানা আমি খুঁজে বের করবই, এ নিয়ে আপনি চিন্তা করবেন না। দোয়া করি তুমি সফল হও। ইনি আমার ড্যাডির দোস্ত। আচ্ছা, জীবনে দু একটা এই দোস্ত থাকা খুব ভালো। আর এ হচ্ছে আমার বাগদত্তা। আচ্ছা, জীবনে দু একটা বাগদত্তা থাকাও খুব ভালো। আর ইনি হচ্ছেন আমার ড্যাডি। হ্যাঁ, জীবনে দু একটা এই ড্যাডি থাকাও খুবই ভালো। আচ্ছা, এই যে তোমার বাগদত্তা, এ কি বর্তমানের না ওয়ান্স আপন এ টাইমে বাগদত্তা ছিল? আঙ্কেল, আপনি কি করে জানলেন? আরে অঞ্জু, মেয়েরা লাউ গাছের মতো ফনফন করে বড় হয়ে যায়, এই 18টি বছর পেরিয়ে গেছে, ও কি এখনো বসে আছে না গান গাইছে? হুম, তাও হতে পারে। আচ্ছা, এই আর শিওর এই ফটো তোমার? কোনো সন্দেহ আছে? ফটোতে তোমাকে বাংলার পাঁচের মতো লাগছে। ফটো তো কেন আঙ্কেল, এমনিতেই তো। সব ভালো কথা বলো, রাস্তা দিয়ে যখন হেঁটে যাই মেয়েরা সব আমার দিকে মেয়েরা পতাঙ্গা ছুঁড়ে মারে। তাহলে এই ফটো কি এই বাচ্চা ছেলে মেয়েদের এই ভয় দেখাবার জন্য নিয়ে এসেছো নাকি? বলো বলো বলো। না আঙ্কেল, আমার ড্যাডির বন্ধুর খোঁজে এসেছি। হ্যাঁ, তোমার বলুকে এই ঠিকানা পত্র জানা নেই, তাও দুদিনের ছুটিতে এসেছো, এই কোথায় খুঁজে পাবে বলো? এবার আমি দু মাসের ছুটি নিয়ে এসেছি। ভাতে যার জন্য নাস্তা নিয়ে এসো, আর ওর চাচার জন্য একটু পাঠিয়ে দিস। তুমি তোমার বাল্যকালের গার্লফ্রেন্ড খুঁজে পাচ্ছ না, আর আমি আমার ইয়াং কালের গার্লফ্রেন্ডকে খুঁজে পেয়েও পাচ্ছি না। এই কাকে বলছো? কেলে না জানা হামে ছরকার তু, তোমারে বিনা হাম ভালা ক্যা জিয়েঙ্গে। এ মিস্টার, তুমি ঠিক হতে পারো না? আরে অমন বলো না, অমন বলো না, তাহলে আমি এখানে লাফিয়ে পড়ব, হাড্ডি ভেঙে যাবে। আরে আমি এখানে লাফিয়ে পড়ব না, এখানে লাফিয়ে পড়ব না, আমি ফ্লাইং জাম দিয়ে তোমার ঘাড়ে পড়ব। কি বুঝলে? তোমার সেকেন্ড হ্যান্ড আঙ্কেলকে বোঝাতে পারো না ফয়সাল মিয়া? খামোশ! এক এই মিয়া আর এক এই মিয়া, এক ঘরে দুই মিয়া থাকতে পারে না, এক মিয়া তোমার কাছে যাবেই। Don't be silly. Akele na jana. Chalo. ঘর থেকে কি মরতে বেরিয়েছো? ধরে নাও আজই মরে গেছি। নজরে আসছে না? আমার না তোমার, দুজনের তো একই অবস্থা, বুঝতে পারছে না। হাত ধরার জন্য ধন্যবাদ, কিন্তু এত তাড়াতাড়ি ছেড়ে দিলে আফসোস হচ্ছে। হ্যাঁ, এই তো হলো আসল টক্কর, এই নরম হাতে লাগেনি তো।
জানো তুমি কার সাথে কথা বলছো? হ্যাঁ, যে আগুন ফাগুনে পরিণত হয়। ইজিট, আমার স্কার্ফ ছেড়ে দাও, নইলে আমি যা একবার ধরি তা কখনোই ছেড়ে দেই না। যাও, ভালো মেয়ের মতো গাড়িতে বসে সোজা বাড়ি চলে যাও। ইজিট, তোমাকে দেখে নেব। তার মানে আবার দেখা হবে। হর্ন শুনতে পাওনি? শুনছি না স্যার। গেট কেন খোলনি? আসার খাইছিলাম। ইডিয়েট। কি হয়েছে? কিছু না। মনে হয় মেম সাহেব দশ বড় এক্সিডেন্ট করে ফিরেছে। ওই যে মেম সাহেবের সমন এসে গেছে। আজকে আবার কি ব্যাপার? যে কারণে রোজ আসি। আজ আবার কি হলো? মিস বিনা আজ 11 বার ট্রাফিক ল ভেঙেছেন। কোনো সিরিয়াস অ্যাক্সিডেন্ট তো হয়নি? যদি এভাবে চলে তাহলে কোনোদিন হয়েও যেতে পারে। আমি সমন লিখতে লিখতে বিরক্ত হয়ে গেছি। মনে হয় আপনার মেয়ের কেস লেখার জন্য সরকার আমাকে বেতন দিচ্ছেন। এখনো বিনা অবুঝ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হবে দু একটা খুন করার পর। এভাবে বলবেন না, যদি কখনো এরকম হয় তাহলে আমি রক্তের এক এক ফোঁটার বিনিময়ে ওজন করে সোনা দেব। হঠাৎ করে বড় লোক হলে এমন কথাই বলে? ভুল, একদম ভুল। এই সব ধন দৌলত শেঠ আনোয়ারের বাবার মৃত্যুর পর পেয়েছেন। খানদানি বড়লোক বাবা, খানদানি বড়লোক, বুঝলেন? না না না, মাথা গরম হবার কিছু নেই বিনা। সার্জেন্ট সাহেব আজও তোমার খুব প্রশংসা করে গেলেন। পাপ্পা, বিশ্বাস করো আমার গাড়ি কোনো মানুষের উপর দিয়ে যায় না। মানুষগুলো কেন যেন আমার গাড়ির সামনে এসে পড়ে। মানুষ ভুল করলে তোমার কিন্তু ভুল করা উচিত নয় মা, গাড়িটা কন্ট্রোল করার দায়িত্ব তোমার। পাপা, তুমি ঠিক আমার কথাটা বুঝতে পারছ না। সবই বুঝি, তবু তুই আমার একমাত্র সন্তান, তোর ভুলের জন্য কোনো কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো? একটু সাবধানে গাড়ি চালাবি মা। পাপার এই কমপ্লেনের জন্য দায়ী? দেখি কে যায় আমার আগে। চলো দেখে আসি মজা। এখন কি হবে? কোনো চিন্তা করিস না, এখনই ঠিক হয়ে যাবে। ড্রাইভার, তাড়াতাড়ি ঠিক করো। কিছু হবে, ওই আপনটা আমার কাছে চলে এসেছে। বাজি জিততে চেয়েছিল, এখন দেখি পানির উপর একেবারে থমকে দাঁড়িয়ে গেছে। এটা কেমন হলো? আরে এত কিছু বলছে দেখি কিছুই বলে না। বেশি বেশি বাহাদুর দাও। হ্যালো মিস্টার, মিস্টার, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? যাও না, আমি যাও। আমি তো একেবারেই প্রস্তুত। যদি তুমি সাথে যাও কি যাবে? বিনা, রাগে দেখছি ইংরেজি তুমি খুব ভালোই বলছো। হ্যাঁ, তুমি ইচ্ছে করলে আমার এখানে চলে আসতে পারো, তবে একা, সঙ্গে কাউকে নেবো না। আরেক পার্টি দিয়ে দাও, এটা বেকার হয়ে যাবে তো। যাও না, যাও। আস্তাইছি, ছাড়ো তো, চলো। ওকে মিস্টার কার, খোদা হাফেজ। বাই বাই, আবার দেখা হবে। বাই বাই। এটা তোমার জন্য উপহার। খুব সুন্দর রুমাল তো। কিন্তু আমরা দুজনেই ব্যবহার করব, কখনো তুমি কখনো আমি।
এমন কেন? আরে এই রুমাল ওই মিস টক করে। আজ আবার দেখা হয়েছে? হ্যাঁ ফাইসি, আমার মনে হচ্ছে তুমি ওকে ভালোবাসো। আরে না না, আমি তো ওকে শুধু শুধু বিরক্ত করে মজা পাই ব্যাস। এছাড়া আর তো কিছু না? না, আমার পছন্দ অন্য ধরনের রঞ্জু। আমার মনে যে বাসা বাঁধবে সে অতি সাধারণ কোনো মেয়ে।
অঞ্জু, 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 আঙ্কেল, অঞ্জু, যখনই তোমার স্বপ্ন দেখতে ইচ্ছা হয় না তখন এখানে দেখো না, ওই ঘরের ভেতরে গিয়ে দেখো। আমি তো স্বপ্ন দেখছিলাম না। সিনেমা দেখছিলে? আঙ্কেল। অঞ্জু, এক গ্লাস পানি খাওয়াও তো। আচ্ছা। আঙ্কেল। হ্যাঁ। ফয়সাল কোথায়? ফয়সাল? হুম। ফয়সাল? ফয়সাল? না। ফয়সাল দেখিনি নি। ও ফয়সাল গেছে, ও তো খুব সাহসী আর পরিশ্রমী ছেলে, তাই শহরে গেছে রিক্সা নিয়ে ওই খ্যাপে। হে উপরওয়ালা, আজ তুমি আমার ভাগ্যের দরজা খুলে দিয়েছ। মনে হয় নতুন চালানো শিখেছ। মেম সাহেব, এই পেট আর মনের জন্য মানুষকে কত বড় বড় নাটক করতে হয়। হ্যাঁ, মাঝে মাঝে নাটকের ফল ভালো হয় খারাপও হয়। আমার পরিণাম ইনশাআল্লাহ ভালোই। সময় বলে দেবে, তবে দেখতে তুমি খুব সুন্দর। থ্যাংক ইউ। ইংরেজিও জানো? রিক্সা চালাই তো মেম সাহেব, কত রকম লোকের কথা শুনি, দেশি বিদেশি, ভালো খারাপ, কুৎসিত, আবার আপনার মতো অপূর্ব সুন্দরীও দেখি। এই রিক্সাওয়ালা, তুমি অন্য কোনো কাজ করো না কেন? পাই না যে চাকরি। এমনও হতে পারে, আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে এমন চাকরি দেব যা তুমি চিরকাল মনে রাখবে। ও, আপনার মতো এর আগে আমাকে কেউ আশা দেয়নি। আপনি কত ভালো, কত সুন্দর, কত সুইট মেম সাহেব আপনি। এটা তো আজ তুমি ভালোভাবে টের পাবে। রিক্সা, এখানে থামো। দুই মিনিট দাঁড়াও, আমি ভেতরে যাব আর আসবো। ওকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই অপেক্ষা করছি। রিক্সাওয়ালা, ভেতরে এসো। আসছি ম্যাম সাহেব। প্লিজ কাম। এটা আপনার বাড়ি ম্যাম সাহেব? খুব সুন্দর। এটা আমার বান্ধবীর বাসা। রিতা, আমি এই ছেলের কথাই তোকে বলছিলাম। আচ্ছা, দেখতে তো ভারী হ্যান্ডসাম। ধন্যবাদ। সব ঠিক আছে, শুধু ওই মোষটা আপনাকে মোটেও মানাচ্ছে না। হ্যাঁ জি। প্লিজ এটাকে খুলে ফেলুন। জি প্লিজ, ওটাকে খুলে ফেলুন। জি গোপ খুলে ফেলবো? আরে মেম সাহেবের টুপি না, যখন ইচ্ছে পরবার, যখন ইচ্ছে খুলে ফেলবো। এই শার্টটা কে? এ হচ্ছে রিতার বড় ভাই, নাম করা বক্সার। ও, গ্ল্যাড টু মি। রুস্তম ভাই, একে এত মারো, এত মারো যেন সারা জীবন পঙ্গু হয়ে থাকে। যাও। এটা ধরুন, উঠে এসো।
এখন তোমার এই গোস্তের পাহাড় কমসে কম দু ঘন্টা হুঁশ ফিরে পাবে না। বড় মেহনতের কাজ, দারুণ ক্লান্ত হয়ে গেছি। জলদি এক কাপ চা আনো তো। আমি তোমার জন্য বিষ আনবো, পুলিশটাকে অ্যারেস্ট করিয়ে দেব। আরে যথেষ্ট বয়স হয়েছে, বাচ্চাদের মতো কথা বলো না। আচ্ছা এবার আমি চলি, তবে দেখা হবে, দেখা হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না তোমার অহংকার ভাঙবে। চলি। ও মাই ফুট, চল। আমি খবর পেয়েছি ওই রংবাজটা নিশ্চয়ই এখানে আসবে। আর ইউ শিওর? ও ইয়েস, হি ইজ কামিং। আর ইউ রেডি? ইয়েস আই অ্যাম রেডি। রেডি? রেডি, দ্যাটস গুড। সাবধানে। বাচ্চা ধর, এবার বুঝবে মজা। স্যার, হোটেলের অনেক কিছু ভেঙেছেন, ক্ষতিপূরণ দিতে হবে, নইলে বাইরে যেতে পারবেন না। ভেতরে যান প্লিজ, প্লিজ। কি হয়েছে বলবে তো? আঙ্কেল এদিকে না, এদিকে না, ওদিকে দেখুন। যে দেখছি তো সার্কাসের ক্লাউন, এ তো লেহরি রঙ্গিয়া কেউ পেছনে ফেলেছে। তুমি কি বাবুর্চিখানা থেকে ঘুরে এনেছে? দেখো দেখি খালি হাসছে। আরে কি হয়েছে বলবে তো, কি আশ্চর্য। আঙ্কেল এটা ফাইটিং এর আফটার ইফেক্ট। ফাইটিং এ কার সাথে? অঞ্জুকে জিজ্ঞেস করো না, ও চেনে তো, ওই যে স্পিড বোর্ডে দেখা হয়েছিল সেই। আজ আবার দেখা হয়েছে? হ্যাঁ, কফি শপে একটু খোঁচাতেই বাস শুরু হয়ে গেল। ফাইট করতে করতে রোমান্স করছো নাকি? হ্যাঁ, কি আশ্চর্য ছেলে। করিনি, করব। অঞ্জু আমার কাপড়গুলো পাক করো। চলো চলো চলো। তার যোগ ছোকরা এসেছে বাপের বন্ধুর তালাশ করতে, তারা রোমান্স করতে করতে ফাইট করা শুরু করেছে। তার যোগ এই নাম কি বলো, তাতে নাম কি বলো, নাই কর বলে যা, কোথায় পাপ দেখা
মালিকে হোটেলে থিয়েটারে সার্কাসে আর বাগানে আসতে চাইলে তুমি স্বপ্নেতে এসো এই ঘুমাও কাকু নিশি রাত যখন তবে মুলাকাত হবে সর্বতের ব্যবস্থা করতে পারিনি বলে ওই ঠান্ডা পানি দিয়ে কাজ চালালাম ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই একটু ঘুমিয়ে গেছি সাধারণ ক্লান্তিতে তো লোকে ওই রকম করে গা জড়িয়ে ধরে কখনো ঘুমায় না ভাতে যা আঙ্কেল একটা মেয়ে চলে গেছে ভালোই লেগেছে এখন মনে হচ্ছে আঙ্কেল আমি আমি না ওই মেয়েটার প্রেমে পড়ে গেছি ও ভাই সুইট ভাতে যা তোমার নিশানার জবাব নেই মুরাদ এটা নিশানার বাহাদুরি নয় বাহাদুরি এই গুলির মুরাদ আমাকে এমন একটি গুলি দাও যে গুলিতে আমজাদের মৃত্যুর নাম লেখা আছে আনোয়ার আমার কাছে যত গুলি আছে সব গুলির মধ্যেই আমজাদের নাম লেখা আছে যদি সে বেঁচে থাকে তাহলে নিশ্চয়ই ও বেঁচে আছে ওকে বেঁচে থাকতেই হবে আমি যে মনির প্রতিশোধ নিতে চাই
আমজাদ ভাই তোমাকে কারখানায় চাকরি করার প্রস্তাব দিল, আর তুমি সে প্রস্তাব মেনে নিলে। ভাইয়া, রাজি হবার আগে একবার ভেবে দেখেছো? জীবনের সাথে আজ যে আপোষ তুমি করলে, এই আপোষটা যদি বাবার সাথে করতে, তুমিও শত শত মানুষকে নিজের কারখানায় চাকরি দিতে পারতে। লোকে আমাকে আমজাদ বলে জানে, কিন্তু তুমি আমাকে বন্ধু করে আজ তোমার কাছে টেনে নাও। এসো বন্ধু, বুকে এসো। দাঁড়াও আনোয়ার, তুমি যাকে খুঁজতে যাচ্ছ সে তোমাকে সাপ হয়ে দংশন করে না জানি কোন গর্তে লুকিয়ে গেছে। আনোয়ার, আমজাদ মনির ইচ্ছা ত্রুটি নিয়ে দূরে বহু দূরে চলে গেছে। পাপা, পাপা কি হয়েছে? কিছু না, একটা সুপ্ত জখমের ব্যথা আবার ভেঙে উঠেছে। জখম? কিসের জখম? তোমার আন্টির। পাপা, ফেলে দাও ওই ছবি। যে ছবি সবসময় চোখের জলে তোমার বুক ভাসায়, যে স্মৃতি শুধু তোমাকে আঘাত করে, কাঁদায়, সান্ত্বনা দিতে পারে না, কি লাভ সেই স্মৃতি মনে রেখে? আমি আমি ওই ছবি ফেলে দেব। না বিলা না, ওই ছবির মাঝে লুকিয়ে আছে আমার অতীত, ওই ছবির মাঝে লুকিয়ে আছে বন্ধুত্বের যন্ত্রণা, ওই ছবির মাঝে লুকিয়ে আছে মানুষে মানুষে ভালোবাসার বিশ্বাসঘাতকতা। ওই ছবিতে ফেলে দিক না মা, তাহলে আবার আমি হয়তো কাউকে বন্ধু ভাববো, আবার আঘাত পাবো। শান্ত হও বাবা, শান্ত হও। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে এই পৃথিবীতে আমি একা কি করে বাঁচবো? এই, তুমি আর কতদিন আমার জন্য কাঁদতে থাকবে? আমি তোমার জন্য কাঁদছি না, তোমার হবু স্বামীর জন্য কাঁদছি। কি হয়েছে তার? সে বেচারার ভবলীলা সাঙ্গ হয়ে গেছে, এরোপ্লেন ক্র্যাশ করেছে, সেই হলো থেকে চলে গেছে। তুমি মিথ্যে কথা বলছো। আমি না হয় মিথ্যে বলছি এটা ঠিক, কিন্তু খবরের কাগজ তো আর মিথ্যে বলছে না। তুমি কাঁদছো না আসছো বুঝি না। এই দুনিয়াতে আমার কেউ রইল না। ভয় কি আমি তো রয়েছি। ৫,০০০ টাকার আংটিটা পরাতে তোমাকে কি অদ্ভুত সুন্দর লাগছে বলতে পারছি না। তুমি যে আমার ও গো, তুমি যে আমার। আমাকে হঠাৎ করে একটা কাজে চিটাগাং যেতে হচ্ছে, একটা জাহাজ খারাপ হয়ে গেছে, ঠিক করতে এক সপ্তাহ লাগবে, তাই তোমাকে একটা দায়িত্ব দিতে এসেছি। ব্যবসার দায়িত্ব নিশ্চয়ই? না বিনার, ও এখানে একা থাকবে, তাই ওকে একটু খেয়াল রেখো। ওকে সাথে নিচ্ছ না কেন? ভেবেছিলাম, কিন্তু ওখানকার আবহাওয়া খারাপ, তাই আই হ্যাভ চেঞ্জ মাই ডিসিশন। তুমি নিশ্চিন্ত থাকতে পারো, আমি তো আছি। আমার মনে হয় মিনাকে আর একা না রেখে এবারও একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, আমিও তোমার কথা একমত, কিন্তু ভাবছি। আরে ভাববার কি আছে, আমার ছেলে জাফর লন্ডন থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করে আসছে, ওর সাথে বিনার বিয়ে দাও, ও তোমার বিজনেসে সাহায্য করতে পারবে। তোমার কথাটা আমার মনে থাকবে, অবস্থা বুঝে ব্যবস্থা হবে। তোমাকে কি সত্যি যেতে হবে বাবা? যেতে আমাকে হবেই বিনা, আমি মুরাদকে বলে গেছি, ও তোর প্রতি খেয়াল রাখবে। আই এম নট এ বেবি পাপা, আমি এখানে একা একা কি করব? চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যেই আমি ফিরে আসব। তাহলে আমি কক্সবাজারে চলে যাই, আসলে খবর। দ্যাটস গুড, কিন্তু নিজের প্রতি নজর রাখবি, আর কারোর সঙ্গে রাগারাগি করবি না। হ্যাঁ পাপা।
আঙ্কেল জি, ওই মেয়েটা আমার পছন্দ হয়ে গেছে। বিয়ে করে ভাল, কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? ড্যাডি যে আমার ছোটবেলায় তার বন্ধুকে কথা দিয়েছিল মনে আছে? বন্ধুকে কথা দিয়েছিল? হ্যাঁ, ওই যে আমার 4 বছর বয়সে বিয়ে পাকা হয়েছিল। ও হ্যাঁ, মনে পড়ে। কিন্তু আমি এই মেয়েটাকে বিয়ে করবো, ব্যাস। আপনি শুধু মেয়েটার ড্যাডির সঙ্গে একটু কথা বলেন। আঙ্কেল জি, ঠিক আছে, দেখবো চেষ্টা করে। মাথা গেছে নাকি? উপরে থেকে ঠান্ডা পানি বললেন যে আপনি বুঝি গরম চা চাইছিলেন। আঙ্কেল চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে। আঙ্কেল, এই সেই বাড়ি। আরে বাড়ি তো বুঝলাম, কিন্তু এটা কোনো পুলিশ ফাঁড়ি নয় তো? ও না আঙ্কেল, এটাই সেই বাড়ি, আমি বলছি তো। আল্লাহ ভরসা, টিপে দে। আরে আমাকে না, কলিং বেল টিপে দে। আপনারা কাকে চান? আপনাকেই চাই। আমাকে? আপনার সঙ্গে কথা বলবো বলে আমরা অনেক দূর থেকে এসেছি। তা আপনি যদি আমাদের বসতে না বলেন, আমি বলছি আপনি বসুন, বসুন। এ হচ্ছে আমার ভাতিজা ফয়সাল, অত্যন্ত ভালো ছেলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো সাবালক হয়েছে, তাই ও বিয়ে করতে চাইছে আপনার মেয়েকে। তা আপনার যদি আপত্তি না থাকে। মেয়েকে? এ বিয়েতে আমাদের তরফ থেকে কোনো আপত্তির কারণ থাকবে না, এটা একরকম কথা দিতে পারি। আমার মেয়ে বউ হবে, কিন্তু আমার তো কোনো মেয়েই নেই। বলেন কি, আপনি বিনার জন্মদাতা পিতা নাম কি? আমি তো না চাকর। মেয়ের বাবা কোথায়? উনি তো চিটাং গেছেন। তা মেয়েটিকে এক নজর দেখাতে পারেন? উনিও কক্সবাজার গেছেন। তা সবাই যখন চলে গেছেন তাহলে বাড়িটা কেউ পাঠিয়ে দিন, যাক গে সেসব কথা। তা মেয়ের বাবার কোনো ফটো থাকলে একটু দেখিয়ে দিন দেখি, যাতে নেক্সট টাইম আমরা অন্য কাউকে মেয়ের বাবা বলে ভুল করতে না পারি। ওই যে মালিকের ছবি। হ্যাঁ, না রে মামাকে তো পাওয়া গেল না, কানা মামা পাওয়া গেছে। বিনা কি সত্যি কক্সবাজারে গেছে? জি। আপনি জানেন কোন হোটেলে উঠেছে? আমি তো কিছু জানি। আঙ্কেল চলেন, যা জানা জেনে ফেলেছি, জলদি চলেন। চলি, খোলা হাফিজ। অবাক কাণ্ড। আসুন বসুন। বড় মুশকিলে পড়ে আপনার কাছে এসেছি, আমার বন্ধুকের জন্য কিছু খোরাক চাই। তা আমাকে চিনতে পাচ্ছেন তো? আমি ওই কামরুদ্দিন ফখরুদ্দিন সাইক্লোন। গুলি তো আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনি দুটো নাম রেখেছেন কেন? আমি বড় লোক মানুষ, দুটো কেন চারটে নামও রাখতে পারি? আপনার বাবা বড় ডাক্তার ছিলেন, তার গুলি খেয়ে মরা মানুষও উঠে বসতো, একটু পরে কথাবার্তা বলে রীতিমতো তড়াক করে দাঁড়িয়ে যেত, আর আপনার গুলি খেয়ে তাজা মানুষও ঠাস করে মরে যায়। দেখুন, পেটের জন্য কিছু না কিছু করতেই হয়। আঙ্কেল জলদি, আমাকে বিনার জন্য উপহার কিনতে হবে। বিনা? হ্যাঁ বিনা, আমার ভাতিজার গার্লফ্রেন্ড, আনোয়ার হোসেন সাহেবের মেয়ে, ওরা দুজন দুজনকে ভালোবাসে। ওই ছোকরাকে চিনে রাখো, ওকে এমন শিক্ষা দিতে হবে যেন ওর বাপের নাম ভুলে যায়। যাও। ওকে বস। ভাতিজা, তোমার পাল্লায় পরে কক্সবাজার তো এলাম, এবার তুমি জঙ্গলে সমুদ্রে বিনাকে খোঁজো, আর আমি যাই শিকারের সন্ধানে, কেমন? তাই বাই। হাই মিস ডাক্কার, ওয়ান মোর প্লিজ। তুমি এখানে এসেছো কেন? তুমি খুশি হওনি? এক মিনিট দাঁড়াও, জানো না এখানে একা ছবি তোলা অন্যায়। থ্যাংক ইউ। ও ইউ ইডিয়েট, স্টুপিড। আরে আরে আরে, ক্যামেরার তো কোনো দোষ নেই। আরে
আসামি শাস্তির জন্য প্রস্তুত মিস বিনা? আমি জানতে চাই তুমি আমার পিছু ছাড়বে কিনা। যে হতভাগা সেই তোমায় ছেড়ে দেবে, বুঝলে? আমার ড্যাডিকে তুমি চেনো? হ্যাঁ, তোমার ড্যাডি আমার ড্যাডির পুরনো বন্ধু। জানো আমার ড্যাডি তোমার ড্যাডিকে আজ পর্যন্ত ভুলতে পারেনি। তুমি আর এই পুরো খানদান। এই ছবি তুমি কোথায় পেলে? এই তো আমার বাপি, আর এ হচ্ছে আমার ড্যাডি, আর এটা তুমি, আর এই হচ্ছে আমি, তোমার স্বামী ফয়সাল। ধোকাবাজ! ও কথা বলো না, আমি সত্যি বলছি, তুমি আমার বউ। আয়নায় মুখ দেখেছ? ওহো, আচ্ছা ঠিক আছে, এই কাটা দাগটা দেখো আর মনে করার চেষ্টা করো সেই দিনের কথা। ঠিক আছে, প্যারা নাই নাই বা দিলে তোমাকে একটা জাদু দেখাই, এমন জাদু দেখাবো তোমার এক হাতের প্যারা অন্য হাতে চলে যাবে। তা কেমন করে? তুমি চোখ বন্ধ করো, আমি দেখাচ্ছি। ঠিক আছে। ওমা, কামড় দিলে কেন? এটা কেমন জাদু? হ্যাঁ, এমন জাদু দেখালাম সারা জীবন মনে থাকবে। দেখো তোমার ছোটবেলার জাদু, আমার হাতে তোমার দেয়া স্মৃতিচিহ্ন এখনো মুছে যায়নি বিনা। আমাকে মাফ করে দাও ফেসার, আমি অজান্তে না জানি কত কিছু তোমাকে বলেছি। সব ভুলে গিয়ে চলো আমরা এবার আপোষ করি, দুটি মুখ মিশে এক হয়ে যাই। তুমি মুছে দিও না, তুমি যে আমার
তোমাকে আমি কৃষ্ণা তবু জেনে টে না কৃষ্ণা তবু জেনে টে না যাই ভাই তোমাকে মেরামত করো আমি মানুষ খারাপ কোনো গাড়ি না যদি মারামারি খুনাখুনির কোনো রকম ইচ্ছা থাকে বাতিল করো আমি আমার এই ভালো মুডটা খারাপ করতে চাই না আমি যখন শিকার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে বসে একটু রেস্ট নিচ্ছিলাম তখন তুমি এমন ভাবে ছিটকে পড়লে মনে হলো গাছ থেকে পাকা আম খসে পড়লো আঙ্কেল উপরে গুন্ডাদের সাথে মারামারি হচ্ছিল তো গুন্ডা এই কোথায় গুন্ডা কে ছিল গুন্ডারা এই ছবিটা ফয়সালের মানিব্যাগ থেকে পাওয়া গেছে
ভাইয়া মনি আনোয়ার কোথায় ভাবি আর ভাইয়া বিনাকে নিয়ে চিটাং গেছেন মুন্সির ছেলের বিয়েতে তাহলে কাল সকালে এসে যাবেন কি হয়েছে ভাইয়া আপনাকে খুব অস্থির দেখাচ্ছে হ্যাঁ মনি খবর এসেছে তোর ভাবির মা আর বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তোর ভাবি আর ফয়সালকে নিয়ে এক্ষুনি এই মুহূর্তে চলে যাচ্ছি আল্লাহর উপর ভরসা রাখুন পৌঁছে তাড়াতাড়ি খবর পাঠাবেন আনোয়ারকে বলে দিস আজ আমি আগুনকে পানি করতে এসেছি আমি জানি কিন্তু আজ অন্য কোনো হাত তোকে বাঁচাতে পারবে না ভাইয়াকে মুখ আমি কি করে দেখাবো কি করে না না এই মুখ আমি দেখাতে পারবো না কিছু চাই না আমি মানি না আমি মানতে পারি না সব সত্যি আমার নিজের চোখে আমজাদকে দেখেছি মনির ইজ্জত লড়তে না তুমি অন্য কিছু দেখেছো বলো কি করে বন্ধু হয়ে বন্ধু সর্বনাশ করতে পারে না ভাই কখনো মনির ইজ্জত লড়তে পারে না এই দুনিয়ায় প্রথম খুনি ভাই ভাইকে করেছে এই দুনিয়াতে প্রথম বিশ্বাসঘাতকতা এই বন্ধু বন্ধুকে করেছে যা কিছু হয়েছে সব মনির নিয়তি আর তোমার দুর্ভাগ্যের কথা ভেবে সব সহ্য করে নাও এই বাপটা তুমি কোথায় পেলে মনি যেখানে আত্মহত্যা করেছে এই মামলাটা সেখানে পেয়েছি বাবারি হামজাদ তুমি আমার প্রেম দেখেছ কিন্তু নিষ্ঠুরতা দেখনি আমি তোমার বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেব দাঁড়াও আনোয়ার তুমি যাকে খুঁজতে যাচ্ছ সে তোমাকে সাপ হয়ে দংশন করে না জানি কোন গর্তে লুকিয়ে গেছে মুরাদ মনির হত্যাকারী যেখানেই লুকিয়ে থাক না কেন আমি তাকে খুঁজে বের করে ওর বিষ দাঁত ভেঙে ফেলবই Ha ha ha.
আশা নো প্রবলেম। হ্যাঁ বলো, আমাকে হঠাৎ ডেকে আনা হয়েছে কেন? আমি তোমার বিয়ের ব্যবস্থা করেছি। কার সাথে? আনোয়ারের একমাত্র মেয়ে বিনার সাথে। ও নো ড্যাড। শোনো, আনোয়ার কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, জাহাজের মালিক। এই সমস্ত সম্পত্তি আনোয়ারের একমাত্র মেয়ে বিনার জন্যে। ও ঘরে এলেই আনোয়ারের সমস্ত সম্পত্তি এই ঘরে চলে আসবে। ইংল্যান্ডে এটা কোনো প্রবলেম না। বিনাকে দাওয়াত করে দাও, বিনা এখানে চলে আসবে। আরে বেকুফ, মেহমান হয়ে নয়, তোমার বউ হয়ে, চিরদিনের জন্যে। তাহলে আমাকে কি করতে হবে? বিনার সাথে দেখা করে ওর হৃদয়ে নিজের জন্য জায়গা করে নাও। ওকে, ইংল্যান্ডে এটা কোনো প্রবলেম না, ভেরি ইজি। কিন্তু এটা ইংল্যান্ড নয়, এদেশে মেয়েদের বস করা সবচেয়ে কঠিন কাজ। তুমি আজই আনোয়ারের ঘরে চলে যাও, যেভাবেই হোক বিনাকে আপন করে নাও। আন্ডারস্ট্যান্ড মাই সান? আঙ্কেল, বিনা ঘরে নেই? হ্যাঁ আছে। বিনা, বিনা আসছি। বলো পাপা। বিনা, এ জাফর, তোমার মুরাদ আঙ্কেলের ছেলে। হ্যালো। হ্যালো, আমার নাম জাফর, ফ্রম ইংল্যান্ড, ভায়া ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা এন্ড দেন ঢাকা। আঙ্কেল, আমি কি বিনাকে গিফট প্রেজেন্ট করতে পারি? জাস্ট প্রেজেন্ট। সরি, আমি কোনো প্রেজেন্ট পছন্দ করি না। জেনি, জেনি। আমার নাম জেনি না, জাফর, জাফর। আমি আমার কুকুরকে ডাকছি, কুকুর। মাই প্রেজেন্ট? ইংল্যান্ডে প্রেজেন্ট দেওয়ার নো প্রবলেম। জাফর, এটা ইংল্যান্ড নয়, বাংলাদেশ, কথাটা মনে রেখো। কিন্তু না না, এ হতে পারে না। তুমি আর কি করছো? বাই গড ফ্রাইসি, আজ সত্যি আঙ্কেলের বিয়ে। কুঞ্জু, কিন্তু আমি তো শুনে অবাক হচ্ছি। এতে অবাক হবার কিছু নেই। জানোয়ারের বিয়ে হয় না, কিন্তু মানুষের সমাজে বিয়ের সেই পুরনো রীতিটা আজও চালু আছে। আজ আমার বিয়ে হবে, তোমরা তৈরি হয়ে নাও। আমার হাতে সময় কম, বড় কম। তোমরা আমাকে তৈরি করে বরযাত্রার আয়োজন করো, আয়োজন করো। রাজা কি আয়েগি বাড়া? আমি ফয়সালের জন্য ভীষণ চিন্তায় আছি। ও বয়স অনেক ছোট, পৃথিবীটা অনেক বড়। ও আমাকে ফোন করলো না। আমার মনে হয় ছোট সাহেব জরুরি কোনো কাজে ফেঁসে গেছে, মানে আটকে গেছে। সেই জন্য ওকে আমি চাকরি করতে মানা করেছিলাম, কিন্তু ও জেদ ধরলো, কি আর করব। আমার মতে ছোট সাহেবের বিয়ে দিয়ে দিন হুজুর। কি বলছো করমালি, এখনো তোর বয়সই হয়নি আর তুমি বিয়ের কথা বলছো?
আপনি আনোয়ারের অনুপস্থিতিতে তোমার দেখাশোনার দায়িত্ব আমার কিন্তু ছায়ার মতো আমার পিছনে আপনার থাকা উচিত নয় এটাও আমার দায়িত্ব যাতে তুমি ভুল পথে না যাও এই তোরা বিরাকে নিয়ে যা কিন্তু আমি থাকতে ওকে এখান থেকে আমি নিয়ে যেতে দেব না নিয়ে যাও ওকে আর আমি এই উঁচু গলার আওয়াজকে কি করে নিচু গলায় কথা বলতে হয় তা আমি শেখাচ্ছি কেমন করে জখম হয়েছে বলছো না কেন কি হবে জিজ্ঞেস করে তুমি কি করে বুঝবে এ জখম তোমার শরীরে নয় আমার মনে লেগেছে এ জখম নয় ফুলের ছোঁয়া যা আমি হারিয়ে যাওয়া বিনার কাছ থেকে পেয়েছি বিনা কোন বিনা মিস টক্কর আমার বাগদত্তা তোমার বাগদত্তা হ্যাঁ অঞ্জু পরিস্থিতিওকে আমার কাছ থেকে আলাদা করে দিলে ভাগ্য আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছে ভুল করছো বিনা তোমাকে আমি ঘরের বাইরে যাবার অনুমতি দিয়েছি সত্যি কিন্তু এই ঘরের মর্যাদাকে যার তার কাছে বিক্রি দেবার অনুমতি দিইনি আমি তোমার মর্যাদা হানি করিনি বাবা মুরাদ আঙ্কেলের মিথ্যে কথা তুমি বিশ্বাস করলেও সে মিথ্যা আমাকে কলঙ্কিত করতে পারবে না তুমি যদি ফয়সালকে একবার দেখতে তাহলে বুঝতে পারতেও কত ভালো এই জামানাকে নিজের চোখে না দেখে আমার চোখ দিয়ে দেখো বিনা রাস্তা থেকে কোনো ইট দিয়ে প্রাসাদ গড়া যায় না সব পাথর চকচক করে হীরা হয় না কিন্তু পাথর নয় বাবা সত্যি হীরা ফয়সাল তোমার কাছে অপরিচিত নয় আমার কাছে অজানা নয় তুমি জানো না কার ছেলে যদি বলি তাহলে ওকে ঘৃণা না করে খুশিতে বুকে টেনে নেবে কে 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 আমি তার বাগদত্ত বিনা হ্যাঁ ও তোমার পুরনো বন্ধুর একমাত্র ছেলে যার চেহারা আমিও চিনি তুমিও ভুলতে পারো না যার ছবি আমি এই বাড়িতেই দেখেছি ফয়সাল সে আমজাদ আঙ্কেলেরই ছেলে হুজুর চামচ চোর ধরেছি চামচ চোরটাকে একটু ধরে নিয়ে আয় তো দেখি চুরি করি নাই আগে করেছিস চামচ চুরি এখন আমার চোখের সামনে আমার লুঙ্গি চুরি করে নিয়ে যেতে চাও দেখো দেখো না ঘুড়ি আর সুতোর মতো মাথায় দিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে ওকে ওকে ধরে নিয়ে যা ধরে নিয়ে যা চল বেটা কি হয়েছে দেখো দেখি আমার চোখের সামনে লুঙ্গিটাকে খুলে নিয়ে যেতে চাইছে আমরা হানিমুনে যাব না হ্যাঁ যাব টেলিগ্রাম তোমারই হবে কার টেলিগ্রাম আমার কোনো আত্মীয় স্বজন তো বেঁচে নেই তোমার কোনো আত্মীয়ের মৃত্যু সংবাদ হবে ফয়সাল 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 এই যে ফয়সাল তোমার ড্যাডি কাল সকালে এই উড়োজাহাজে চড়ে উড়তে উড়তে আসছেন কাল হ্যাঁ তোমার ড্যাডি কাল আসছেন আমি আজ চলে যাচ্ছি তুমি ওনার দিকে খেয়াল রেখো ওকে আচ্ছা তোমার মতো বন্ধু আমি কোথায় যে পাবো এই মিতালি এমন মিতা কোথায় যে পাবো
দোস্ত, আমার ভাই, মাই ফ্রেন্ড, আমজাদ, ওই হাত আমার দিকে বাড়িয়ে কোনো লাভ নেই, তোমার বন্ধু হয়েও আমার কাছে তুমি এই দুনিয়ায় সবচেয়ে বড় শত্রু। আমি জানি আমার হঠাৎ করে চলে যাওয়াতে তুমি মনে হয়তো অনেক কষ্ট পেয়েছ। তুমি বছরের পর বছর আমার অপেক্ষায় ছটফট করেছ, কিন্তু আমার চলে যাওয়া ছাড়া উপায় ছিল না, এবং তোমার কাছে ফিরে না এসেও আমার মন যে মানছিল না। তুমি তোমার অপেক্ষার জ্বালার বদলা নিয়ে নাও, তোমার কাঠগড়ায় আসামি হাজির, আমার জীবন দিয়েও তোমার শাস্তি নিতে আমি প্রস্তুত। আমার জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে আমজাদ। তোমাকে দেখলেই মনে হয় সেই দিনের কথা, আমার বোন মনির মৃত্যুর কথা। তুমি বিশ্বাসঘাতক। আমি তুমি তোমার বন্ধু ছিলে, তুমি তোমার ভাই ছিলে, তোমার মুখে আজ দুশ্মনের কথা কেন শুনছি? তোমার মন কে বিষের ধোঁয়ায় ভরে দিয়েছে? নাম বলো ওই বেইমানের, যে আমাদের বন্ধুত্বকে কেটে দুভাগ করে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি তো দেখেছি একে একে সব আগুন নিভে যায়, বুকের ভেতরে একে একে ভস্ম হয়, কিন্তু মনির ইজ্জতের, মনির মৃত্যুর কারণ একমাত্র তুমি। আনোয়ার, ভাই তো বোনের ইজ্জত রক্ষা করার জন্যে, ভাই তো বোনের বিয়ের পালকি কাঁধে নেয়, ভাই তো বোনের সোহাগের দোহা দেয়। তুমি কেমন ভাই যে এক ভাই আর এক ভাইকে বোনের ইজ্জতের দুশ্মন মনে করে এবং হত্যাকারীও? দেখো এটা চিনতে পারো কিনা, তোমারই মাফলার যা ভুল করে মনির মৃত দেহের উপর ফেলে গিয়েছিলে। এটা কারো চক্রান্ত প্রমাণ হতে পারে না। না, জ্যাক মিথ্যা বলতে পারে না। মুরাদ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র কেন করবে? মৃত্যু থেকে বাঁচার জন্য আর কোনো বাহানা করো না। মনি আমার বোন, তোমার বোন হতে পারে না। মনি আমারও বোন। অপরাধীকে ধরতে হলে প্রমাণ চাই, আর এই মাফলার আমাকে দোষী সাব্যস্ত করতে পারে না। আনোয়ার, কেউ আমাদের দোস্তির মাঝে দেয়াল তোলার চেষ্টা করছে, আজ অন্যের অপরাধ আমার মাথায়। আমি মনির কসম খেয়ে বলছি, যতক্ষণ আসল আসামিকে দিনের আলোতে বের করতে না পারব ততক্ষণ আমার শান্তি হবে না, আর যদি না পারি এই বন্দুক দিয়ে আমার বুকটা ঝাঁঝরা করে দিও। হুম।
আপনি? চোখ খোলো, বন্ধ করো, আবার খোলো, মনে করার চেষ্টা করো, বিবেকের কাছে প্রশ্ন করো, স্মৃতিকে জাগাও এবং আমাকে চেনার চেষ্টা করো। আমি সেই ভুলে যাওয়া আমজাদ, আবার ফিরে এসেছি। আমজাদ? যখন চলে গিয়েছিলাম তখন আমজাদ ছিলাম, এখন ফিরে এসেছি তলোয়ার হয়ে। এটা জানতে এসেছি মুনির মৃত্যুর কারণ কি এবং আমার উপর বদনাম দেওয়ার মানে কি। ও কে ছিল যে আমার বন্ধুত্বের বন্ধন ছিঁড়ে আমার মাসুম বোনের ইজ্জত লুটেছে? জ্যাক বলেছিল। কোথায় সেই জানোয়ারটা? ও তো সাপের কামড়ে মারা গেছে। কিন্তু সেই বিষ আমাদের বন্ধুত্বের রগে রগে ছড়িয়ে গেছে। এ কথা নয় আমজাদ, আমার মনে হয় সবকিছু জ্যাক করেছিল, অথচ বদনাম হলো তোমার। ও মিথ্যে বলেছিল। মিথ্যে কে বলেছিল এবং সত্য কি? কোন দুশ্মন আমার অবর্তমানে আমাকে কলঙ্কের কালিমায় লেপে দিয়েছে তা আমি প্রমাণ করবই। এটা জানতেই হবে যে কে আমার বোনকে নির্মমভাবে হত্যা করেছে। সেই অপরাধীকে তালাশ করব, যেভাবেই হোক। পাপীকে আমি প্রমাণ করবই করব, নইলে আমি শান্তিতে বাঁচতে পারবো না। প্রমাণ কোথা থেকে প্রমাণ আনবে? আনোয়ার আঙ্কেলের সাথে দেখা হয়েছে? হ্যাঁ। তাহলে আপনি এত উদাস কেন? কখনো হঠাৎ করে অনেক খুশি এলে মানুষকে উদাস করে দেয়। কোনো দুর্ঘটনায় হয়তো আনোয়ারের দৃষ্টিশক্তি কমে গেছে, এই জন্যে নতুন নাম হয়েছে আমাদের বন্ধুত্বের, নতুন সম্পর্ক গড়ে তুলেছে। সেই সেই সম্পর্ক আমি বুঝে গেছি দাদি। ঝুমুনিকে না জানি অজান্তে ও কি ভাবছে। আচ্ছা, তোমার ড্যাডি কি চোখে কম দেখেন? না তো, বরং অনেক বেশি দেখতে পান। কিন্তু আমার ড্যাডি বলছিল তোমার ড্যাডি কোনো এক অ্যাক্সিডেন্টে চোখে আঘাত পেয়েছিলেন, এরকম কিছু হয়েছিল কি? এরকম তো ঘটনা আমার জানা নেই। একটা কথা তোমার নিশ্চয়ই জানা আছে। কোন কথার? দুই পুরনো বন্ধু আমাদের ছোটবেলায় প্রতিজ্ঞা করেছিল আমাদের জীবন সাথী বানাবে। সত্যি? হ্যাঁ, আর কিছুদিন পর তোমার হাতে কুকুরের শেকল থাকবে না। তাহলে কি থাকবে? মেহেদি। এটাই আমার ড্যাডির ফয়সালা। বিনা, তুই কত বড় হয়ে গেছিস মা, যখন শেষবার তোকে দেখেছিলাম তখন তুই পুতুল নিয়ে খেলছিলি। খেলা সে এখনো ছাড়েনি, উনি রাস্তায় গাড়ি চালান, আসতে যেতে রাস্তার লোকদের প্রাণ নিয়ে খেলেন, কেউ কথা বলতে আসলে উনি জুতো ছুঁড়ে মারে। আঙ্কেল, তুমি ফ্যাসিকে মানা করো। বাস ফ্যাসি, ওর সাথে দুষ্টুমি করিস না। আচ্ছা আঙ্কেল, তুমি বাপির কত পুরনো বন্ধু, আমাদের বাড়িতে আসো না কেন? আমাদের দুজনের মাঝে ঝগড়া হয়েছে বিনা, আমি চাই সে আমার কাছে আগে আসুক, ও চায় আমি প্রথমে ওর ঘরে যাই। আমরা দুজন দুজনকেই পরাজিত করতে চাই। কিন্তু এর ফয়সলা হবে কি করে? এই ফয়সলা এখন তোমাদের দুজনকেই করতে হবে। নতুন যুগে নতুন মানুষেরা পুরনো দিনের ফয়সলাকে বদলে দেয়। পাপা, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। নিজের সম্পর্কে না অন্য কাউকে নিয়ে? আমাদেরকে নিয়ে। আমাদের বলতে তো সবাই মারা গেছে। আমার কথা রাগ করার কারণ কি পাপা? কারণ প্রশ্ন করার আগেই যেন বুঝতে পারো জবাবটা কত কঠিন হতে পারে। আমাকে তুমি তো নিশ্চয়ই খুব ভালোবাসো পাপা। এই ভালোবাসার দুর্বলতার সুযোগ নিতে চাও? না, শুধু এইটুকু বলতে চাই, আমি ফয়সালকে ভালোবেসে কি অন্যায় করেছি? তোমার ভালোবাসা মরিচিকার মতো, ফয়সালকে ভুলে যাও, না হয় স্মৃতিকে সারা জীবন দুঃখের সাথী বানিয়ে নাও। কাঁদো কিন্তু চোখের পানি কেন না পড়ে, ব্যথা গেলে চিৎকার করবে কিন্তু কেউ যেন শুনতে না পায়। হ্যাঁ, তুমি কি বলছো পাপা?
তোমার খেয়ালিপনা শেষ পরিণতি যা হবার তাই বলছি। পাপা, আমি ফয়সালকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কি করবো? আমি কি করবো? শুধু এইটুকু জেনেই বেঁচে থাকো, এই দুনিয়ার কোন নদীর দুই কিনারা একসাথে মিশে যায় না। আর এটাও মনে রেখো, তোমার আর ফয়সালের মাঝে ঝিগাংশা সেই দেয়াল দাঁড়িয়ে আছে, যা কিনা আমি ভাঙতে পারবো না তুমি। আর যদি তুমি এটা অমান্য করার চেষ্টা করো, তাহলে বাবার আদরে পরিবর্তে দেখবি আমার চরম নিষ্ঠুরতা। এই তোমার শেষ রাত, তোমার জীবনের এটাই শেষ রাত। আনোয়ার, যখন এই রাতের অবসান হবে, ভোরের আকাশ উজ্জ্বল হবে, তখন তুমি কাঁদবে, তুমি মাথায় হাত দেবে, তোমার মাথায় অনুতাপের ছায়া দেখে তোমার রক্ত অশ্রু ধারা হয়ে তোমার আঁখি কোনায় ঝরবে। তখন আমাদের শত্রুরা হাসবে, আমাদের ফেলে আসা অতীত আমাদের জয় জয়কার মৃত্যুর পরোয়ানা জারি করবে। চালাও গুলি, কারণ আমি যে নির্দোষ তার কোনো প্রমাণ দিতে পারিনি। চালাও গুলি, আজ তুমি দোস্তির মর্যাদা দিতে পারোনি। আমি আধারের মাঝে আছি, আধারের মাঝেই মরব। এটা দোস্তির ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা যে আজ মৃত্যু পথযাত্রী আমি, আর আজ মৃত্যু দানকারী দোস্ত তুমি। চালাও গুলি, যেন আমার রক্ত ইতিহাসের পাতায় জীবন্ত দলিল হয়ে থেকে যায়। চালাও গুলি, তুমি বন্ধু হতে পারো না বিশ্বাসঘাতক। তোমাকে এখানেই খুন করব, যেখানে তুমি আমার বিশ্বাস, আমার বোনের ইজ্জত আর আমার মান সম্মান খতম করেছো। চলে যাচ্ছি, আমার রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে লিখে দিও, বন্ধুত্ব করতে হলে মনটাকে বড় রাখতে হয়। চোখ খুলে রেখো, মনকে বড় করো, চোখ খুলে রেখো। তোমার মত বন্ধু আমি কোথায় যে পাবো, এই মিতালি এমন মিতা কোথায় যে পাবো। তুমি সাথে সাথে রাখবে জীবন ভরে, সুখে দুঃখে রাখো দুজন আলো আধারে। এই তোমার আমার দোষিত শেষ হবে না, এই তোমার আমার দোষিত শেষ হবে না। তোমায় ছেড়ে কখনো তো বাঁচা যাবে না, চিরদিনের বন্ধু দুজন ভুলে।
কি আনোয়ার, সামনে বন্দুক, চোখে পানি। তোমার জীবন শত্রু আজ তোমারই এলাকাতে, আমি কিছুই বুঝতে পারছি না। নিয়তির একটা কোপে আমাকে দুভাগ করে দিয়েছে মুরাদ। এই মুহূর্তে আমার মনটাকে দুধারী তলোয়ারের উপর রেখে দিয়েছে। আমি ওর কথার মধ্যে সত্যের আলো দেখতে পেয়েছি। কথা বলার সময় কোনো মিথ্যেবাদীর মতো ওর মুখখানা কাঁপেনি। মনে হয় তোমার মনে দ্বন্দ্ব এসেছে বন্ধুর চেহারা দেখে। বোনের মুখ ফুলে গেছে। না মুরাদ, না, আমাকে আর অতীত নিয়ে আঘাত করো না। শুধু আমাকে এতটুকু জানতে দাও, আমজাদ তার অপরাধ ঢাকার জন্যে মুখোশ পড়েছে, না ওই মুখোশের আড়ালে অন্য কোনো চেহারা লুকিয়ে? কসম খোদার, মনিকে যে মেরেছে আমি তাকে মেরেই ছাড়ব। আনোয়ার, জানো তোমার প্রতিশোধ আল্লাহ নিয়ে নিয়েছেন। আমজাদ গাড়ি অ্যাক্সিডেন্ট করে সিরিয়াস জখম হয়ে হাসপাতালে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। বাবা, রং নাম্বার ছিল, তুমি যাও। হ্যালো, হ্যালো, বিনা, প্লিজ সাজানি করো না। শোনো, আমি ফয়সাল, আমার ড্যাডি অ্যাক্সিডেন্ট করেছে। যত দূর এসেছো ওখান থেকেই ফিরে চলে যাও। এই আপনি কি বলছেন? আমাকে আঙ্কেল ডাকার তোমার কোনো অধিকার নেই, কারণ যার সাথে কোনো সম্পর্ক নেই তাকে চিনতেও চাই না। শোনো, তোমার বাবা আমার বন্ধু নয়, আমার জীবনের এক অভিশাপ। সে আমার বিশ্বাসকে খুন করে চলে গিয়ে আজ সে দুশ্মন হয়ে ফিরে এসেছে। দুশ্মন? না আঙ্কেল, না, আমার ড্যাডি আপনার দুশ্মন হতে পারে না। এই আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আপনার জন্য আমার
ড্যাডির বুকে যে হাহাকার দেখেছি তা মিথ্যে হতে পারে না। চুপ করো আর চলে যাও এখান থেকে। এর পর থেকে যদি তোমাকে এখানে আবার দেখি তাহলে ফিরে যাওয়ার সুযোগ তুমি পাবে না। আমজাদের কাছে তোমার লাশ প্রীতি উপহার হয়ে যাবে। জুতা পায়ে না হয়ে তোমার হাতে কেন? না মানে জুতোটা ছোট হয়ে গেছে বাবা। না জুতা ছোট হয়নি, তোমার পা লম্বা হয়ে গেছে। যাও উপরে যাও, যাও। হ্যালো। হ্যালো কে? আনোয়ার, তোমার মুখে যেমন আমার নাম শোভা পায় না, আমি তোমাকে জানিয়ে দিতে চাই তেমনি তোমার ছেলের মুখে আমার মেয়ের নাম শোভা পায় না। মনে রেখো, এর পরেও যদি তোমার ছেলে আমার মেয়ের নাম মুখে আনে তাহলে বিজলির আগুনের মতো পুড়িয়ে ছাই করে দেবো। মনে হয় এখনো তুমি ভুলের অন্ধকারের মধ্যেই রয়ে গেছো। কার ফোন ছিল ড্যাডি? আনোয়ারের। বিনার বিয়ে হচ্ছে। কার সাথে? আমি জানি না। কিন্তু আপনি তো বলেছিলেন নতুন যুগ নতুন সম্পর্ক পুরনো দিনে সবকিছুকে বদলে দেয়। হ্যাঁ বলেছিলাম, প্রথমে তোমাদের দুজনের রাস্তা একই ছিল, এখন ওর বাবা সেই রাস্তা বদলে দিয়েছে। সর্বনাশ হয়ে গেছে ড্যাডি। কি হয়েছে? বাট আই এম অলসো এন ইন্টেলিজেন্ট পারসন, আর আমার ইন্টেলিজেন্সের রিপোর্ট হলো বিনা উড়োজাহাজের পাইলট ফয়সালকে ভালোবাসে, ফয়সালও বিনাকে পেতে চায়। হ্যাঁ তুমি ঠিকই বলেছ। এছাড়া আরো একটি মেয়ে আছে অঞ্জু, সেও ফয়সালকে ছাড়া বাঁচবে না। আচ্ছা এ খবর তো আমি জানতাম না। ইংল্যান্ডে দুটো মেয়েকে ভালোবাসা নো প্রবলেম, যে করেই হোক বিনাকে তোমার পেতেই হবে। ডোন্ট ওয়ারি ড্যাডি, আমি তোমারই সন্তান, আমি অঞ্জুকে কাঁটা বানিয়ে ফয়সালের গলায় আটকে দেব। জানো তো জালে মাছ আটকালে কেমন ফটফট করে, এর পরিণতি সবাই জানে। সাব্বাস জাফর, আজই বুঝতে পারলাম তোমার শরীরে আমারই রক্ত কথা বলছে। শোনো, ছলে পলে কৌশলে যেভাবেই হোক ফয়সালকে আমার আস্তানায় নিয়ে এসো, দেখবে তোমার আমার সব বাধার দেয়াল ভেঙে যাবে, বিনা তোমারই হবে, আর আনোয়ারের সমস্ত সম্পত্তি হবে আমার। কি বললে? ফয়সাল অ্যাক্সিডেন্ট করেছে? ও ভীষণভাবে জখম হয়েছে, আসুন আমার সাথে। চলো। না না আমার গাড়ি আছে, আসুন। ঠিক আছে। অঞ্জু, আমি জানতে চাই ফয়সাল কোথায়। ফয়সালের ভালোবাসা তোমাকে এতই পাগল করে দিয়েছে, আর সেই প্রেমে অন্ধ হয়ে তুমি এই ঘরকে হাসপাতাল ভাবছো। বহুত মহব্বত তোমার ফয়সালের জন্য। তুমি প্রশ্ন করার কে? তোমার বন্ধু। তুমি ফয়সালকে ভালোবাসো আর ফয়সাল বিনাকে। আমি চাই ফয়সাল তোমারই হোক, বাট প্রবলেম ইজ বিনা। তুমি যদি ফয়সালকে ফোন করে এখানে আসতে বলো, ফয়সাল ততক্ষণ পর্যন্ত এখানে বন্দি থাকবে যতক্ষণ বিনা আর তার ধন দৌলত আমার না হবে, তারপর ফয়সাল তোমার।
ইংল্যান্ডে এটা হওয়া নো প্রবলেম। তুমি রয়্যাল বেঙ্গল টাইগারের আস্তানায় পা রেখেছো, তুমি ভুলে গেছো আমার থাবা থেকে কিছুতেই বাঁচতে পারবে না। তুমি মনের জখমকে বরদাস্ত করে নিয়েছি, কিন্তু আমার এই রক্তকে রক্তাক্ত হতে আমি কিছুতেই দেব না। আজকে তোমার বন্ধুত্বের কারবালায় নিজের কলিজার টুকরোকে খুঁজতে এসেছি। শুধু একবার বলো, ফয়সাল কোথায়? আমাকে জিজ্ঞেস করছো কেন? আনোয়ার, এই জন্য দুই দিন থেকে তুমি আমাকে টেলিফোনে শুধু ধমক দিয়ে আসছো। বলো বলো, আমার ফয়সাল কোথায়? হয়তো কিসমত ওকে নিয়ে গেছে মনির কাছে। যাও, কোনো কবরস্থানে গিয়ে তালাশ করো। এখানে কেন এসেছো? আনোয়ার, আমার মন ভেঙে যাচ্ছে, রক্ত শুকিয়ে যাচ্ছে। তুমি তোমার ঘৃণার তলোয়ার দিয়ে আমার মনটাকে দুভাগ করে দিয়েছো। বলো বলো, আমার ছেলে, আমার ছেলে কি অপরাধ করেছে? আনোয়ার, প্রথমে আমি তোমার ঘরের শত্রুকে খতম করে আসি, তারপরে তোমার পাথরের মতো মনটাকে জিজ্ঞেস করব আমার ছেলে কোথায়। না ভাই, এক গ্লাস পানি দেবে? বল, এক গ্লাস পানি আন তো। মনি, তুই বেঁচে আছিস? চলে যাও ভাইয়া, হে মুখ আমি কাউকে দেখাতে পারবো না। আমি বেঁচে আছি সত্যি, কিন্তু সারাক্ষণ শুধু জ্বলছি আর পড়ছি। তবু এ কলঙ্কিত মুখ নিয়ে ভাইয়ার কাছে কখনো যাইনি। আমি হাত জোর করে বলছি, আনু ভাইকে বলো না আমি বেঁচে আছি। ওনার কাছে আজ আমি মৃত, আপনিও ভাবুন আমি মরে গেছি।
আমি মরে গেছি। বন্ধু মা চল চল আমার সঙ্গে, তোকে কত জায়গায় খুঁজেছি, কত দিন তোকে দেখিনি, আমার দিকে তাকা, দেখি তোকে। আমাকে দেখো না ভাইয়া, আমাকে ধরো না, আমি আর বোনের উপযুক্ত নই, আমি পাপের শিকার, আমার কোনো ইজ্জত নেই, তোমাদের সমাজে আমার কোনো স্থান হতে পারে না, আমাকে মেরে ফেলো, আমাকে শেষ করে দাও ভাইয়া। না মনি, তোকে আমার সাথে যেতেই হবে, তোর কথাগুলো আমি তলোয়ার বানিয়ে আসামির গলায় রেখে আমি প্রমাণ করব, আমি আমি নির্দোষ, আমি নির্দোষ। কি বলছো? হ্যাঁ আমি ঠিক বলছি, মনি জীবিত আছে, আমি নিজের চোখে আমজাদের সঙ্গে কথা বলতে দেখেছি। আনোয়ার, আনোয়ার, আমি যে নির্দোষ তার প্রমাণ তোমার সামনে দাঁড়িয়ে। ভাইয়া মন্দির, ভাইয়া আমার চোখের পানি প্রমাণ করে দিচ্ছে আমজাদ ভাই নির্দোষ, নিষ্পাপ। বিশ্বাস করো ভাইয়া, আমজাদ ভাইয়ের রক্ত তোমার রক্তের মতোই পবিত্র। দুশ্মনের বোনা নির্মম ফসল কাটতে কাটতে কত বিক্ষত আমরা নিজেরাই আনোয়ার, দুশ্মন না জানি এমন কত বোনকে নষ্ট করে দিয়েছে আনোয়ার। অপবাদ, অপবাদ ইজ্জতের রক্ষক ভাইদের উপর চাপিয়ে দিয়েছে। আজকের মতো অতীতের মর্মান্তিক স্বপন মনোবলে সত্য জীবন ফিরে পাক, কবরে শুয়ে থেকেও যেন পারে সাক্ষী দিয়ে যেতে। খোদার কসম, না তুমি গুণাগার না আমি গুণাগার, আমরা তো নিরাপরাধ ছিলাম আনোয়ার, আমাদের দুশ্মন দুশ্মন বড়ই পিশাচ ছিল রে। আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, অপমান করেছি, আমার ভুলের কোনো ক্ষমা নেই, আমাকে তুমি মারো, মারো, আমি কিছুতেই শান্তি পাব না। বিনা তো ঘরে নাই, মুরাদের লোকেরা বিনাকে নিয়ে পালিয়ে গেছে, এই চিঠিটা রেখে গেছে। আমিও মুরাদ, আমি চিঠি লিখে এসেছি আনোয়ারকে 50 লাখ টাকা নিয়ে এখানে আসতে, নইলে বিনার ফয়সালকে এখানে দাফন করব। যতক্ষণ পঞ্চু নাচবে ততক্ষণ বিনার ফয়সাল সাপের কামড় থেকে রক্ষা পাবে। নাচো। Thank you.
মনি ভাইয়া হামজাদ ভাইয়া হে হাত ছেড়ে দিও না আমি তোমাদের মাঝে চিরদিন বেঁচে থাকতে চাই নয়তো মরেও শান্তি পাবো না কথা দাও ভাইয়া কথা দাও Oh.